হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুটো সিনেমার ট্রেলারের রিভিউ দেব, একটা হচ্ছে মিথ্যা প্রেমের গান আর একটা হচ্ছে এলএসডি। তো বাংলা সিনেমায় দুটোই বেরোচ্ছে আপকামিং, এগুলো মুভি 10th ফেব্রুয়ারি বেরোচ্ছে 2023 সালে মিথ্যা প্রেমের গান। এখানে ট্রেলারটা আমার কেমন লাগলো, অনির্বাণকে এখানে একজন রক সিঙ্গার হিসেবে দেখা যাচ্ছে, আবার অর্জুন চক্রবর্তীকে ক্লাসিক্যাল সিঙ্গার হিসেবে দেখা যাচ্ছে এখানে, ঈশা সাহা আছে এখানে। তো এই যে দুটো আলাদা আলাদা ঘরানার মধ্যে, ঘরানা ঠিক বলবো না, আলাদা আলাদা মানে সিঙ্গিং স্টাইল বলতে পারি, সিঙ্গিং স্টাইলের মধ্যে যে একটা ক্ল্যাশ বাধে সেটা এনাদের অভিনয়ের মধ্যে আমরা দেখতে পারি। যে ওই অর্জুন চক্রবর্তী একটা সিনে বলছে এই জায়গাটা আপনার নয় বা তোমার নয় এরকম ধরনের, বা ও যখন সাকসেস পাচ্ছে, যখন অনির্বাণ যখন সাকসেস পাচ্ছে, তখন অর্জুন চক্রবর্তী বলছে যে এই ফ্লুকে উঠেছে, ওই গান গেয়ে উঠেছে, মানে একটা তুচ্ছতা ছিল একটা ব্যাপার একজন রক সিঙ্গারকে। তো এটা একটা অন্যরকমের মানে আমি গল্পটা আশা করতে পারি। হ্যাঁ, তার মধ্যে মানে প্রচলিত অর্থে প্রেম আছে, প্রেম আছে, না পাওয়ার ব্যথা আছে, দুঃখ যন্ত্রণা সমস্ত কিছুই আছে, তো তার মধ্যে আবার সাকসেসও আছে। তো এখানে মানে সত্যি কথা বলতে অনির্বাণকে আমি ভেবেছিলাম, এই এই সিনেমাটা সম্বন্ধে আমার অল্প অল্প নিউজ ছিল, আমি ভেবেছিলাম অনির্বাণের পুরো লুকসটাই চেঞ্জ হয়ে যাবে, মানে রক স্টারদের যেরকম একটা অ্যাপিয়ারেন্স থাকে, তো আমি ভেবেছিলাম পুরো লুকসটাই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে সেইভাবে আমার ওকে রক স্টার মনে হচ্ছে না। যদিও ট্রেলারটা আমার ভালো লেগেছে, ট্রেলারটা খারাপ লাগেনি, কিন্তু ওকে আমার ঠিক রক স্টার মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন কোনো প্রসিদ্ধ ব্যান্ডের লিড সিঙ্গার মনে হচ্ছে। রক স্টারদের যে একটা অ্যাপিয়ারেন্স থাকে, সেই মানে নানা রকমের ওরা পোশাক আশাক পরে, মানে এবার আমি জানি না এটা সিনেমার মধ্যে এইভাবে ওকে প্রেজেন্ট করা হচ্ছে কি হচ্ছে না, বা সিনেমাতে দেখানো হবে কি হবে না, কারণ ওই দু একটা সিন দেখে, ট্রেলারের দু একটা সিন দেখে তো একটা সিনেমাকে পুরো জাজ করাটা ঠিক হবে না। তো ওভারঅল আমার মিথ্যা প্রেমের গান যে ট্রেলারটা বেরিয়েছে, ট্রেলারটা আমার ভালো লেগেছে। তো এটা গেল প্রথম সিনেমা ট্রেলারের রিভিউ, এবং সেকেন্ড সিনেমাতে এলএসডি, এলএসডি তে সোহমের প্রোডাকশন থেকে এটা বেরোচ্ছে, প্রোডাকশন হাউস থেকে। তো এখানে শাহিনী আছে, সোহম আছে, এবং একটা ডেড বডিকে নিয়ে তাদের মানে এই পুরো ঘটনাটা, রাত্রিবেলাতে তারা বেরিয়েছে, তারা কিছু হয়তো নেশা করছে, নেশা করছে, এবার ডেড বডিটা সত্যি সত্যি আছে না তারা হ্যালুসিনেট করছে সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন, ট্রেলারের মধ্যে ওইটুকুই দেখানো হয়েছে। তো শাইনির বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, সোম হচ্ছে মাম্মাস বয়, মানে একটা আনস্মার্ট, মানে আমাদের এখনকার দিনে মানে মাম্মাস বয় মানেই হচ্ছে যে আনস্মার্ট সবকিছুতে মায়ের পারমিশন নিয়ে সমস্ত কিছু কাজকর্ম করে। তো এদের দুজনে, দুটো আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা দুটো ছেলে মেয়ে এক রাতের মধ্যে, এবার এটা আমি জানি না যে এটা এক রাতের গল্প না ঘটনাটা চলবে। তো যাই হোক, আমি এখানে ট্রেলারে যেটুকু দেখতে পাচ্ছি যে এক রাতের মধ্যে এদের জীবনে কি কি ঘটনা ঘটবে সেটা নিয়েই হচ্ছে এলএসডি এই সিনেমাটা হতে হতে চলেছে। তো এটা ট্রেলারটাও আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো ওভারঅল দুটো সিনেমার ট্রেলারই আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।